Welcome friends to the multitechbd channel multitechbd notun aro ekti episode e apnader shobai ke janai shagotom boraborer moto ajker episode o ami apnader jonno notun aro ekti tech related bishoy niye hazir hoyechi to amar samne dekhtei pacchen je mavic mini drone royeche ei drone ta ajke ami apnader fly kore dekhabo ebong ei drone ta kibhabe operation kora lage remote er function gula kon ta ki ei shob kichui kintu ami apnader ek ek dekhabo so friends phire aschi intro por वेलकम बैक फ्रेंड्स तो देखते पाच्छेन सामने ड्रोन रयेछे आमरा बक्सटाके प्रथमे खुले निच्छि जदिओ एर अनबक्सिंग भिडियो किन्तु आपनादेर इतिपूर्वे आमि दियेछिलाम जारा देखेननि आई बाटने आमि लिंक दिबो सेखान थेके देखे निबेन तो एइ होच्छे ड्रोन एखाने दुटो जिनिस रयेछे एकटा होच्छे आपनार एयारक्राफ्ट आरेकटा होच्छे कंट्रोलार एबं तार साथे रयेछे एकटा कानेक्टिंग केबल देखते पाच्छेन एइ कानेक्टिंग केबलटा होच्छे माइक्रो USB टू टाइप सी तो आमरा प्रथमे झटपट रिमोटेर साथे आगे मोबाइलटाके कानेक्ट करे नेइ তো রিমোটের সাথে মোবাইল কিভাবে কানেক্ট করতে হবে সেই জিনিসটা আপনারা একটু মন দিয়ে ভালো করে দেখবেন তো প্রথমে রিমোটটাকে আপনার আনফোল্ড করতে হবে এই যে আমাদের রিমোট কন্ট্রোলারটা আমরা প্রথমে দুইটা সাইড টান দিয়ে এরকম আনফোল্ড করে নিব তো আনফোল্ড করার পরে প্রথমে যে কেবলটা আছে এই কেবলটার যে টাইপ বি যে প্রান্তটা আছে মাইক্রো ইউএসবি এই প্রান্তটাকে এই পোর্টের সাথে লাগাতে হবে এভাবে তো এটা লাগানো হয়ে গেলে এখান থেকে পাশ দিয়ে তারটাকে সিকিউর করতে হবে সিকিউর করে এই দুটাকে যত সম্ভব যতটা সম্ভব একটু এভাবে ফাঁকা করে নিতে হবে এরপর আপনার মোবাইলের ফোন যদি আপনাদের টাইপ সি হয় তাহলে আপনারা এই কেবলটা ব্যবহার করবেন আর যাদের আইফোন তাদের জন্য লাইটনিং কেবল আছে এছাড়া যাদের টাইপ বি তাদের টাইপ বি টু টাইপ বি পোর্ট আছে এখান থেকে তো এখান থেকে আমি পোর্টটাকে এখানে অ্যাটাচ করে নিলাম অ্যাটাচ করার পরে আরেকটা কাজ বাকি আছে সেটা আমরা করা হয়নি সেটা হচ্ছে এই যে জয়স্টিকের দুটা নব আছে এই নব দুটোকে আগে এখানে লাগাই নিতে হবে এটা আগে করে নেওয়া উচিত ছিল তো আমরা মিস করে ফেলেছি তো জয়স্টিকের কেবল দুটাকে আমরা মানে নব দুটোকে লাগাই নেব এভাবে এই যে দুই পাশে থাকে এরকম এটা লাগাই নেওয়ার পর এই যে অ্যান্টেনা দুটাকে আমরা আপ করে দিব এরপর হচ্ছে মোবাইলটাকে ঠিকভাবে এখানে মাউন্ট করে দুই পাশ থেকে এভাবে চাপ দিয়ে দিতে হবে তো এরপর মোবাইল কানেক্ট করা হয়ে গেল এখন হচ্ছে আপনাকে কন্ট্রোলারটা অন করতে হবে তো সেই জন্য এখানে এই যে বাটনটা একবার চেপে আরেকবার চেপে ধরে রাখবেন এই যে একটা সাউন্ড পাওয়া গেল মানে কন্ট্রোলার অন হয়ে গেছে এখন সেই সাথে কিন্তু এখানে যে DJI ফ্লাই অ্যাপটা আছে সেটা অ্যাপটাও কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে এই দেখুন ফোন কিন্তু চার্জ নিচ্ছে আর এখানে ওই অ্যাপটাও অটোমেটিক ওপেন হয়ে যাবে এই দেখুন অ্যাপটা কিন্তু অটোমেটিক লঞ্চ হয়ে গেছে এটা উল্টা থাকলে আপনারা এভাবে ওরিয়েন্টেশন ঠিক করে নেবেন এরপর যেটা রইলো সেটা হলো এয়ারক্রাফ্টটা তো এয়ারক্রাফ্টটাকে খুব সাবধানে বের করে নেবেন বের করে আমরা এটার উপর থেকে উড়াই নাহলে এই ঘাসের উপরে ব্লেড লেগ মানে আপনার প্রোপেলার লাগতে পারে আমরা এই বক্সের উপর থেকে উড়াবো তো সেজন্য যে কাজটা করতে হবে প্রথমে এয়ারক্রাফ্টটাকে এটার গিম্বল প্রোটেক্টরটা খুলে নিতে হবে তো আমরা গিম্বল প্রোটেক্টরটা খুলে নিচ্ছি এভাবে খুব সাবধানে চাপ দিলে এটা খুলে আসবে তো এয়ারক্রাফ্টটাকে আনফোল্ড করার জন্য প্রথমে উপরের যে আর্ম দুইটা আছে উপরের দুইটা দুই পাশে দিতে হবে এরকম এরপরে উল্টা করে এরকম নিচের যে আর্ম দুইটা আছে নিচের দুটাকে আবার এভাবে খুলে ফেলতে হবে খুললে মোটামুটি আপনার এয়ারক্রাফ্ট রেডি এখন আপনাকে অন করতে হবে একইভাবে এই একবার প্রেস করে আবার প্রেস করে ধরে রাখতে হবে তো ধরলে দেখুন ওই যে মোটরগুলো চেক করছে এরপরে যে গিম্বলটা অটোমেটিক ঘুরবে এরকম ঘুরে গিম্বলটা চেক করলো তো এখন আমরা এয়ারক্রাফ্টটাকে ফ্লাই করব তো ফ্লাই আসলে কীভাবে করা হয় আমি দেখাচ্ছি আপনাদের ফ্লাই আসলে দুইভাবে করা যায় আপনারা এই অ্যাপ থেকেও করতে পারবেন আবার রিমোট থেকেও করতে পারবেন দুইভাবে কিন্তু আপনার ফ্লাই করানো যাবে তো দেখুন প্রথমে লেখা রয়েছে কি প্রিপেয়ারিং টু টেক অফ এটা রেডি হলে পরে আমাদের এখানে মেসেজেস দেখাবে যে রেডি টু টেক অফ এই যে লেখা আসছে টেক অফ উইথ কশন নো জিপিএস জিপিএসটা এখনও পাইনি তো এটা উড়ালে পরে জিপিএস চলে আসবে আর এখানে দেখেন এয়ারক্রাফ্টের একটা এখানে হোম পয়েন্ট যে আপডেট হয়েছে সেটা বললো আর একটা নোটিফিকেশন লাইট আছে এখানে অটোমেটিক এটা কিন্তু আপ ডাউন করতে থাকে আর আমরা কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছি তো ক্যামেরা আইওসে অনেক বাড়ানো আছে বলে সাদা দেখা যাচ্ছে আমরা আইওসেটাকে 100 করে দিলাম
এবার ড্রোনটা ফ্লাই করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা দুই ভাবে ফ্লাই করতে পারি প্রথম যে সিস্টেমটা সেটা হচ্ছে এই মোবাইল থেকে সেটা এই যে এখানে আপনার এই যে একটা টেক অফ বাটন আছে এখানে টিপ দেওয়ার পরে এটা জাস্ট চেপে ধরে রাখলে কিন্তু টেক অফ হয়ে যাবে আর দ্বিতীয় পদ্ধতি যেটা সেটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি দ্বিতীয় পদ্ধতি হলো জয়স্টিক দুটাকে এই নিচের দিকে ভিতরের দিকে দুটাকে ভিতরের দিকে কোনাকুনি বরাবর নিতে হবে এরকম দেখুন এই কোনাকুনি নিলাম এয়ারক্রাফট কিন্তু অন হয়ে গেল অন হয়ে গেল তো এখন এখন এটাকে উপরের দিকে ফ্লাই করানোর জন্য জাস্ট এই যে জয়স্টিকের যে বাম দিকের বাটনটা আছে আমি আগে বলে নেই কোনটার কী কাজ এটা হচ্ছে আপ ডাউন আর হচ্ছে বামে রোটেট ডানে রোটেট উপর দিকে দিলে উপরে চলে যাবে নিচে দিলে নিচে আসবে বাঁয়ে দিলে বাঁ দিকে রোটেট হবে ডানে দিলে ডান দিকে রোটেট হবে আর এটা দিলে সামনে দিলে সামনে যাবে পিছনে দিলে পিছনে বাঁয়ে দিলে বাঁয়ে ডানে দিলে ডানে এখানে আছে আপনার ওয়ান কি রিটার্ন হোম এটা চাপ দিলে কিন্তু রিটার্ন করে হোম চলে আসবে আর একটা পাওয়ার বাটন আর ক্যামেরা আপ ডাউন আমি দেখাই একটু ক্যামেরা আপ ডাউন করে আপনাদের এই যে স্ক্রিনে দেখেন এই যে এখানে একটা ই আছে নব আছে এটা ডানে ঘুরালে এক ক্যামেরা এই যে আস্তে আস্তে উপর দিকে উঠছে আবার বামে ঘোরালে কিন্তু ক্যামেরা নিচের দিকে যাচ্ছে আর এখানে দুটা বাটন আছে একটা হচ্ছে ভিডিও করার জন্য আর একটা ছবি তোলার জন্য ঠিক আছে তো আমরা এখন ফ্লাই করে দেখাই ফ্লাই করার জন্য এটা জয়স্টিকটা উপরের দিকে চেপে দেব এয়ারক্রাফট কিন্তু আপনার উপরের দিকে ভেসে আছে তো এখন আমরা এই যে জয়স্টিকটাকে উপরের দিকে দিলে কিন্তু এটা আস্তে আস্তে উপর দিকে যাবে দেখুন আচ্ছা এবার জয়স্টিকটা আমরা জয়স্টিকটাকে যদি আমরা এই যে বামের দিকে দিলে এটা বামের দিকে ঘুরবে এভাবে আবার ডানের দিকে দিলে এরকম ডানে ঘুরবে আবার এই সামনের দিকে দিলে সামনে চলে যাবে এটা পিছনে দিলে পিছনে চলে আসবে জয়স্টিক যেদিকে দিবেন সেদিকে যাবে কিন্তু আবার এই যে বামে দিলে যে বাম দিকে চলে আসবে আবার ডানে দিলে যে ডানে চলে গেল এইভাবে আর হচ্ছে ক্যামেরাটা গিম্বল যদি আমরা আপ ডাউন করি যে আগের যে বাটনটা আমরা দেখিয়েছি এটা চাপলে একবার উপরের দিকে উঠবে আবার নিচের দিকে যাবে জাস্ট এভাবে বাকি আমরা কিছু ফুটেজ আপনাদের দেখাচ্ছি যে কীভাবে ফুটেজগুলো রেকর্ড করা হচ্ছে তো ফ্রেন্ডস তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটু লাইক দিন যে কোনো মতামত কমেন্ট করে জানান এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ